আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু শাহানা জান্নাত ব্লগ। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি। প্রতিদিনকার কাজকর্ম, রান্নাবান্না, ঘোরাঘুরি, ক্লিনিং এসব নিয়েই আমার ভিডিও। আজকে আমি এরকম একটি ছোটো ভাইয়ের দাওয়াতে একটু বাইরে ডিনার করতে গিয়েছিলাম রাত্রে খাবার খেতে, ছোটো ভাই বোনরা। তো নওয়াব কিচেনে গিয়েছিলাম, ওইখানকার কিছু ক্লিপস আমি নিয়েছি। রাত্রে থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। আর যেই খাবারগুলো দিয়েছে এত মজার বিরিয়ানিটা, এই জন্য নিয়েছি, আরও বিরিয়ানিটা এত পছন্দ হয়েছে। সাথে যে আচারটা দিয়েছিল বড়ের আচার, কি যে মজা! আমি মনে হয় দুই ডিব্বা আচারই খেয়ে নিলাম শুধু। তো ওই বিরিয়ানি আসার পর আমরা অনেকজন ছিলাম, চার পাঁচজন ছিলাম সবাই, এটা দাওয়াত খেলাম। ছোটোরা যখন দাওয়াত খাওয়ায় ছোটো ভাই বোনরা, তখন অন্যরকম একটা ফিলিংস আসে, অনেক ভালো লাগে। তো সেইটা নিয়েই আজকের এখান থেকেই স্টার্ট করলাম। এই যে বড়ের আচারটা অসাধারণ টেস্টি হয়েছিল, যারা খেয়েছেন তারা সবাই জানেন নওয়াবের বিরিয়ানিটা আসলে অন্যরকম মজা হয়। আমি একটু নাস্তা বানাইতে চলে আসছি। নাস্তাতে আমি আজকে সুজির হালুয়া বানাবো, সাথে তো রুটি পরোটা আছে। আমি সুজিটা নিয়েছি, আসলে সুজি আমি গত মাসে কিনে আনছিলাম, রয়ে গেছে, এটা আমি বের করলাম। আর এটা নিয়েছি আমি ভাজার জন্য সুলেটা। সুজি থেকে প্রথমে আমি শুকনো ভেজে নেবো, যা যা উপকরণ লাগে সেগুলো আমি দেখাচ্ছি। এটা হচ্ছে চিনি, আর এটা হচ্ছে দুধ দিয়ে করবো শাহি সুজির হালুয়া। ড্রাই ফ্রুটস ছাড়া করতে হবে, আমার কাছে ড্রাই ফ্রুটস নাই এখন। আমি এবার ড্রাই ফ্রুটস আনা হয় নাই, পরে আনবো, তো আমি স্টার্ট করতেছি এখন। এই হচ্ছে আমার সব উপকরণ, আমি রেডি করে নিয়েছি একসাথে, ও একটা খুন্তি লাগবে। তো স্টার্ট করি। মাপার জন্য আমি একটা কাপ নিয়েছি। গরম খোলাতে থাকায় বাকিটা আরও লাল হয়ে গেছে, সুন্দর একটা লাল ব্রাউন ব্রাউন ভাজা হয়েছে। তো যেহেতু আমার সুজিটা আধা কাপ থেকে একটু বেশি ছিল, তো আমি এক কাপ দুধ নিয়েছি, আরও আধা কাপ দুধ এক্সট্রা নিয়েছি, কারণ ছিল এই আধা কাপটা কোনো কাজে লাগতো না। আর আমার যেহেতু পরোটার সাথে খাবো বা রুটির সাথে খাবো সুজিটা, তো একটু নরম নরম হলে সুজিটা খেতে ভাল লাগে। যখন আপনি পরোটা বা রুটির সাথে খাবেন তখন একটু নরম সুজি হলে খাইতে ভালো হয়। তারপর নিয়েছি আমি এখানে এক কাপ আধা কাপ চিনি, মানে যে পরিমাণ সুজি হবে তার ডবল হবে দুধ বা পানি। আর ওই পরিমাণ চিনি যতটুকু সুজি তা অতটুকু চিনি অতটুকু ঘি আমি নিয়ে নিব। তো আমি যাচ্ছি এখন নেক্সট প্রসেসে। তো আমি নিয়েছি আমার এটা আয়রনের কড়াই, লোহার কড়াইগুলোতে রান্না করতে আমার অনেক ভাল লাগে বা হেলদি মনে হয়। তো এটা শুধু আমি মিষ্টি রান্না করার জন্য, যে কোনো মিষ্টি জিনিস রান্না করার জন্য আলাদা করে রেখেছি বা রাখবো, কারণ ঝাল ঝালের জিনিসই মিষ্টি রান্না করলে কীরকম জানি ভাল লাগে না, মনে একটু ঝাল ঝাল ভাব চলে আসে। তো এটার মধ্যে আমি নিয়েছি পাতিল নিয়েছি, এর মধ্যে আধা কাপ ঘি আমি দিব। একটু অন্যরকমভাবে এই জন্য আমি শেয়ার করতেছি, এই জিনিসটা আমি একটু অন্যভাবে রান্না করতেছি, এরকম আমি আগে আর কয়েকবার রান্না করছিলাম, তো ভাল লাগবে। সিম্পল সুজির হালুয়া তো এমনি হয়ে যায়। আধা কাপ ঘি দিলাম, ঘি থেকে সুন্দর একটা গ্রান বেরিয়েছে। একটু লেট হয়ে গেছে সবাই, আমরা আসলে প্রথমে একটু চা বিস্কিট এগুলো খেয়ে নিয়েছি, আজকে একটু অন্যরকম যেহেতু আমার ঘরে গেস্ট আছে। আর তো এই দিকে আমি চিনিটাও দিয়ে নিচ্ছি, চিনিটা এটার মধ্যে গলাবো এখন, বা একটু ক্যারামাইল করব, এটাকে ক্যারামাইল হালুয়া বলা যেতে পারে। তো এটাকে আমি নাড়তে নাড়তে চিনিটা গলুক, গলে একটু ব্রাউন ব্রাউন কালার হবে, তারপরেই হয়ে যাবে আমার সুজিতে। একটু ঘি বা তেল এগুলো একটু বেশি লাগে, আর চিনিটা একটু প্রপারলি হইতে হয়। সুজি আপনি কম চিনিতে খাইতেই পারবেন না, তো এটা তার সবসময় খাওয়া হবে না। আর বাকি যে সুজিটা রেখেছি আমি, ওটা আমি এমনি এমনি বয়ে আমি বড় রাখবো না, একটু খোলা করে খোলাতে ভেজে ভেজে রেখে দিলে আর পোকা পড়বে না বা পোকা ভালো থাকবে। তো ওইটার জন্য আমি এটা শেষ করে তারপর এটা ভেজে আমি স্টোর করব সুজিটা। একটু সাবধান, একটু পানি দিতে হয়েছিল, আর ঘিতে তো পানি পড়াতে পুরা ছিটকে উঠেছে। তারপরে যাই হোক, একটু ব্রাউন ব্রাউন হয়ে গেছে, এখন আমি এটাতে ইয়েটা দিয়ে দিতেছি, ওই সুজি যে দুধ দিয়ে গুলে রেখেছিলাম ওইটা দিয়ে দিচ্ছি। সুন্দর একটা কালার আসবে, হাত দিয়ে ভুষিয়ে দিয়েছি, সুন্দর একটা কালার আসতেছে।
ভয় পেয়ে গেছিলাম যখন গিয়ের মধ্যে পানি দিছি, একটু যে পড়ে যাচ্ছে দেখে আমি ভাবলাম একটু পানি দেই, আর সাথে সাথে এমন ছিটকে পড়ছে। একটু এলাচি আর একটু কিশমিশ দিয়ে নিলাম, আর যেহেতু রুটি দিয়ে খাওয়া হবে সেই জন্য এই এই ঘনত্ব রাখতে চাচ্ছি। তারপরে দেখি একটু, যেহেতু রুটি দিয়ে খাইতে হলে বা পরোটা দিয়ে খাইতে হলে এরকম হলেই ভাল লাগে খাইতে। নরম নরম রাখতে হয়েছে, ওরকম টাইট করি নাই, কারণ এটা টিস্টার পরোটার সাথে খাওয়া হবে তো তাই। আমি প্লেটিংটা করে নিই, এটা হয়ে গেলে আমি একটু প্লেটিংটা করে নিই, প্লেটিংটা আমি করে নিই। এর জন্য ডিম, পরোটা, সুজির হালুয়া, আর এটা ছোটো একটা পরোটা বানিয়ে নিয়েছি। তো গোছানো কাজ শেষ করে চলে আসছে, এই যে ক্লিনিং একটু করলাম, কিছু কাপড় হয় হাতে ধুয়ে দিতে হয় সেগুলো শেষ করে একটু ক্লিনিং করে চলে আসছি। আমি এখন কী করবো, আমি সুজিগুলোকে একটু স্টোর করবো, স্টোর করার জন্য হালকা ভেজে স্টোর করলে হয় কি কখনো পোকা ধরবে না, তো সেই কাজটাই করতে আসছি এখন, পরে রান্নাবান্না শুরু করে দিব। এটা নিয়ে রেখে এটাকে, আমার বাইরে অনেক সাউন্ড সাউন্ডগুলো আপনি যে ইগনোর করবেন, অনেক সাউন্ড নিয়েছি এবং এটাকে এখন ঠান্ডা হওয়ার জন্য একটু রেখে দিই। বাবা গরম আছে, বাবা বাবা অনেক গরম আছে, ঠান্ডা হয়ে গেছে আমার, একটু ঠান্ডা হয়ে গেছে। এখন আমি এই বয়ামটাকে আমি রেডি করে গেছিলাম আগে, রেডি করে নিয়েছি, এটার মধ্যে রেখে দেবো। যে কোনো জিনিস স্টোর করার সময়, মানে রাখার সময় কাঁচের বয়াম হলে খুবই ভালো হয়। প্লাস্টিক আমি কী জন্য জানি, আমার প্লাস্টিক ভালো লাগে না, বা আমি প্লাস্টিক কখনো কোনো কিছু রাখতে চাই না। এটার উপর রেখে দিলে তাহলে পড়বে না। তো সুজির হালুয়া বানানো, সুজি কীভাবে স্টোর করতে হয়, সংসারের টুকিটাকি এসব নিয়েই ছিল আমার আজকের ব্লগ। আশা করছি ভালো লাগবে, সাথে থাকুন, সবার নিজের খেয়াল রাখুন, নেক্সট একটা ব্লগে দেখা হবে, আল্লাহ হাফেজ।